নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কি শেয়ার করতে চলেছি সেটা অবশ্য আর বলে দিতে হবে না, থাম্বনেল দেখে বুঝতে পারছেন। কিডস ফেভারিট পটেটো চিপস, দারুণ লাগে খেতে, বিশেষ করে বাচ্চাদের তো কথাই নেই। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে এরকম চিপস বানিয়ে বাচ্চাদের দিতেই পারেন, তাতে বাচ্চারা খুশি হবে আর শরীরও সুস্থ থাকবে। তাহলে বন্ধুরা চলুন দেখুন আমি কিভাবে এই কিডস পটেটো চিপস তৈরি করছি। সব চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলা মেখে নেব। মশলা দেওয়ার আগে বন্ধুরা, এরকম আমি একটা টিফিন বক্স নিয়েছি, নিয়ে কিছুটা আমি সংরক্ষণ করে রেখে দেব, পরে যখন খুশি তখন খেতে পারব। এটা আমি সংরক্ষণ করে রেখে দিলাম। এবার এর মধ্যে
মশলা দিয়ে মেখে নেব। একটু গোলমরিচের গুঁড়ো, বিট নুন, একটু রেড চিলি, আর দেব একটু ফ্রাই মশলা। এবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কিডস ফেভারিট চিপস একদম রেডি। খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে বানিয়ে ফেলুন এরকম কিডস ফেভারিট আলু চিপস। আর এই চিপসটা সাধারণত বাচ্চারা তো ভীষণই ভালোবাসে, তো আপনারা আমার ভিডিও দেখে বানিয়ে বাচ্চাদের এরকম চিপস দিন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে এই সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশনগুলি আপনারা সহজে পেয়ে যাবেন। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।